হ্যালো এভরিওয়ান, আজকে কোনো ভ্লগ না, আজকে কোনো নতুন জায়গা এক্সপ্লোর করব না, তবে আজকে একটা গল্প শোনাব। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। আজ হচ্ছে আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি। একটু আগে বললাম গল্প শোনাবো আপনাদের। গল্পটা হচ্ছে ক্লাসমেট থেকে বন্ধু হয়ে ওঠার, বন্ধু থেকে প্রেমিক প্রেমিকা হয়ে ওঠার, আর প্রেমিক প্রেমিকা থেকে হাজবেন্ড ওয়াইফ। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। সেই 5 বছরের গল্পই তুলে ধরবো আপনাদের সামনে। গল্পটা কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আসলে আমাদের গল্পটা অসাধারণ কিছু না, ওই আর 5টা মধ্যবিত্ত ফ্যান ভাতে আলু সেদ্ধর মতো। আভিজাত্য নেই, আট পৌরে তৃপ্তি আছে। 5টা বিষয়ে মিল থাকলে 7টা বিষয়ে অমিল আমাদের। শুরু থেকে শুরু করলে আস্ত একটা উপন্যাস হতেই পারে। কথায় আছে, চোখের আড়াল হলেই মনের আড়াল হয়। আমাদের সম্পর্কের শুরু থেকেই দূরত্ব আর অপেক্ষা সমানুপাতিক। তবে আমি জানি না কলকাতা থেকে আমার বাড়ির দূরত্বটাকে ঠিক লং ডিস্টেন্স রিলেশনশিপ বলা যায় কি না। আমাদের সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষাটা নতুন সূর্যোদয়ে পরিণতি পেয়েছে। কিছু স্বপ্ন বুনেছিলাম একসাথে পথ চলার, আজ তার কিছুটা পেরিয়েছি, বাকি অনেকটা। জীবনের মেঠো পথে চলতে চলতে হোঁচট খেয়েছি বেশ কয়েকবার, তবে সামলে নেওয়ার জন্য আস্ত একটা তুই ছিলি। তোর কাঁধে হাত রাখার আশা জাগিয়ে বলেছিলি এই কাঁধটার উপর ভরসা রাখতে পারিস, আর তাতে ভর করেই ভালোবাসার বাড়ির ভিত গেঁথেছিলাম, বিশ্বাসের দেওয়াল তুলেছিলাম, আর মুহূর্তদের জুড়ে নিয়ে সংসার শুরু করেছিলাম। 26 এপ্রিল 2018, তোর বাইকের পিছনের সিটটা পারমানেন্টলি বুক করে নিলাম আমি। তারপর সম্পর্কের নিবিড়তা বাড়তে লাগলো, আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গলিয়ে আবেগদের ভাগ করে নিলাম আমরা। তবে ওই শোন না, ওটা থেকে ওগো শুনছো করতে পারিনি এখনো। আবেগ, ভালোবাসা, ঝগড়া, অভিমান, খুনসুটি, আদর, সবটা সবটা মিলিয়ে এক একটা নতুন দিন উপহার দিচ্ছিস তুই আমায়। তোর সাথে আরো বেশি মুহূর্ত কাটানোর লোভে মৃত্যুকে ভয় পেতে শুরু করেছি আমি। আমার জীবনের শেষ রাতটা তোর পাশে থেকেই কাটাতে চাই, আর তুই এভাবেই আদরে মুড়ে রাখিস আমায়। রইল বাকি আমার কথা, তোর ছিলাম তোরই রয়ে যাব। আশা করি আমাদের গল্পের সাথে আপনারা নিজেরাও নিজেদেরকে রিলেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে শুভেচ্ছা বার্তা দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরকম আরও অনেক ভিডিও আসতে থাকবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা।